আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। যুদ্ধের তৃতীয় ধাপ চলছে। নয় মাস চলাকালীন এই যুদ্ধে এই মুহূর্তে পুতিন কাকু অ্যাটিটিউড নিয়ে তিনি অবস্থানে আছেন, ঝুঁকবেন না। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সাথে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সেই শর্তকেও প্রত্যাখ্যান করেছে পুতিন কাকু। এরপরেই যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদেশ, বিশেষ করে পৃথিবীর সমরাস্ত্রের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, যে শক্তিশালী দেশগুলো আছে, জার্মানি, ফ্রান্স, ন্যাটোর বেশ কিছু দেশ, তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে পুতিনের বিরুদ্ধে। আর এই সিদ্ধান্তে পুতিন কাকুর জন্য অনেক বড় দুঃসংবাদ। এমনকি এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পুতিনের কিন্তু অনেক কাঠখড় পোড়াইতে হবে। যুদ্ধের পরিস্থিতি ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, আর পুতিনের হাত থেকে অনেকটা ফসকেও যাচ্ছে এমন মনে হচ্ছে। দর্শক, রাশিয়ার এই বক্তব্যের পর, জো বাইডেনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পর, যুক্তরাষ্ট্র এমনকি ফ্রান্স এমনকি জার্মানি এমনকি ন্যাটো, তারা যৌথভাবে একটা সিদ্ধান্ত দিয়েছে। গতকালকে ইমানুয়েল ম্যাক্রো, তিনি আপনার জো বাইডেনের সাথে সাক্ষাৎকারের পর তিনি বলেছেন যে হোয়াইট হাউসে এই বৈঠকটা ছিল যে যতদিন প্রয়োজন এই যুদ্ধকে ইউক্রেনের পক্ষে আনার জন্য, ইউক্রেনকে জয়লাভ করানোর জন্য, ততদিন তারা আপনার ইউক্রেনকে সহযোগিতা করে যাবে। এটা শুধু মুখের কথা না, অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। ইউক্রেনের যুদ্ধাপরাধের ঘটনায় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেখানে চাপ প্রয়োগ করবেন, এমন কথাও বলেছেন। তারা বলছেন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর হামলার জন্য রাশিয়ার পুতিনকে অবশ্যই আন্তর্জাতিক আদালতে হাজির করা হবে, আজ না হোক কাল। কিয়েভের প্রতি বিদ্যমান সমর্থন থেকে পিছু না হটার কথাও জানিয়েছেন দুই দেশের এই প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টের খবর, এটা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আপনার এই সংবাদ প্রকাশ করেছে। তো এই খবরের পরে আরেক দুঃসংবাদ হচ্ছে জার্মানির পক্ষ থেকে। দর্শক, আজকে জার্মানির প্রশংসা করেছেন ন্যাটো। আপনারা জানেন যে ন্যাটোর একটা প্রধান শক্তিশালী দেশ হচ্ছে জার্মানি। তবে জার্মানির অবস্থাটা হচ্ছে অনেকটা, যেই দিকে মেঘ ওইদিকে ছাতা ধরে, বা যেদিকে বৃষ্টি ওইদিকেই ছাতা ধরে। কারণ মাঝে মাঝে দেখি যে পুতিনের ভয়ে একরকম সিদ্ধান্ত নেয়, আবার যখন ন্যাটো এবং যুক্তরাষ্ট্র মিলা জার্মানির সাথে বৈঠকে বসে সেইখানে জার্মানি রং বদলায়, জার্মানি আবারও রং বদলেছে। জার্মানি আপনার গোপনে ইউক্রেনকে বিশাল একটা অস্ত্রের চালান পাঠায় দিছে অলরেডি। আর এই বিষয়টা কখন সামনে আসছে দেখেন, ওই কয়েকদিন উপর উপরে দেখাইলো যে না ভাই, পোল্যান্ডের যেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিতে চাইল, পোল্যান্ড বললো ইউক্রেনে দেন, জার্মানি বললো যে না, আমরা যেহেতু ন্যাটোর দেশ না, সেই কারণে আমরা এটা ইউক্রেনকে দিতে পারবো না। উপর দিয়া এটা দেয় নাই, তলে তলে সমরাস্ত্রের বিশাল চালান পাঠে স্যার। এটার কারণে ন্যাটো প্রধান আজকে তিনি জার্মানির ভূয়সী প্রশংসাও করেছেন। জার্মানির প্রশংসা করে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ, তিনি বলছেন জার্মানি যেভাবে ইউক্রেনকে সামরিক, মানবিক এবং অর্থনৈতিক সাহায্য করেছে তা প্রশংসনীয়। ইউক্রেন যুদ্ধে জার্মান কতটা সাহায্য করছে তা সারা বিশ্ব দেখছে। আপনার বার্লিনে প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে দেওয়া বক্তব্যে আপনার ন্যাটো প্রধান এই বক্তব্য দিয়েছেন। ন্যাটো প্রধানের ভাষ্য, এই যে জার্মানি এই সাহায্য করেছে সেটা বিশাল একটা বিষয়। এই সাহায্য করতে গিয়া এই সাহায্যের দাম গুনতে হচ্ছে বিশ্বের জার্মানি সহ বেসামরিক নাগরিকদেরকেও। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী, খাবার বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু তারপরও ন্যাটো প্রধান বলছে জার্মানিকে আরও সহযোগিতা করতে হবে। কেন? ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, যার দাম টাকার অঙ্কে গোনা যায় না। তিনি বলছেন যে গোটা বিশ্ব এখন ইউক্রেনের পাশে একযোগে না দাঁড়ালে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা হবে। পুতিন হয়তো ভবিষ্যতে আরও বড় বড় ঝামেলা তৈরি করবে, তখন পুতিনকে থামানো যাবে না। দিস ইজ দ্য রাইট টাইম টু প্রোটেক্ট পুতিন, মানে পুতিনকে এখন আটকাইতে হবে যে কোনো কষ্টে। তো এখন দেখেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ন্যাটো মানে তো একা না, এখানে আরও বেশ কয়েকটা দেশ আছে, সকলে যেইভাবে একটা জোট হয়ে যাচ্ছে, এতদিন কিন্তু দৃশ্যত এই জোটটা হয় না। এখন কখন হয়েছে? ওই যে পুতিন একটু বেকায়দায় আছে এটা সবাই ফিল করা শুরু করছে। তো এই ফিলটাতে পুতিনের প্রতি যে সিদ্ধান্তগুলো সম্মিলিত আসছে সেটা কিন্তু বড়ই ভয়ানক এবং মারাত্মক হবে। পুতিন কাকু আল্লাহ ভালো জানে, বাট কোথাও না কোথাও মনে হচ্ছে যুদ্ধটা পুতিনের হাত থেকে ফসকে যাচ্ছে, অথবা পুতিন কোনো প্ল্যান করতেছেন। এখন কী প্ল্যান, কেন অ্যাকশন হচ্ছে না সেটা হয়তো বলা যাবে, আমরা ওয়েট করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।